আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন বিকাল থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি, তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, তো চলুন দেখতে থাকুন। আর এখন বিকালবেলা কী করছি আগে দেখিয়ে দিই। এখন আমি এই যে একটা মানে কাঠফাট ছিল, এই সমস্ত জিনিস ছিল, এগুলো দিয়ে একটা ফটো ফ্রেম তৈরি করতে বসেছি। আর ঘরটা একটু মোটামুটি চেঞ্জ করা হয়েছে, ওখানে যে আলমারিটা ছিল এই যে এখানে এনে রেখেছি, একটু ঘরটা গোছানো হয়েছে। এই যে মালপত্র সব এখন এখানে রয়েছে, ঠিক করব। আর চিকু বাঁধা আছে কারণ ছাদে হনুমান এসেছে, ও লাফি লাফি চেঁচি চেঁচি আলা করে দেবে, তাই ওকে বেঁধে রেখেছি যাতে ও ছাদে গিয়ে মানে চিৎকার না করতে পারে, কারণ ওর না হলে পা ফা কেটে রক্ত বার করে ফেলে, এত চিৎকার করে ওই হনুমানগুলো তাড়ানোর জন্য। আর এইদিকের দেয়ালটা দেখো কি সুন্দর লাগছে, এইদিকের আলমারিটা সরিয়ে দিয়েছি তো ভালো লাগছে। এসব কৃষ্ণার কারুকার্য তোমরা তো জানোই, তো চলো এটা তৈরি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে সন্ধ্যাবেলা আছে একটা বিয়ে বাড়ি, আমার একটা বন্ধুর দিদির বিয়ে, তো দিদি ভাইয়ের বিয়েতে যাব, শাড়ি টাড়ি পরবো বলে ঠিক করেছি, এখনো পর্যন্ত জানি না কি পরবো না পরবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আর খুব মজা হবে, তো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো আমার ফটো ফ্রেম করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে ওপরের যে এইগুলো দেখছো, এগুলো কাঁচ লাগিয়েছি, আর এগুলো হচ্ছে একটা ঘরের মধ্যে একটা এই কি বলো ওটা ঝিনুকের আর কি একটা জিনিস ছিল, সেটা কেটে গেছিলো, তো সেটা দিয়ে এগুলো বানিয়েছি। আর এই ছবিগুলো লাগিয়েছি, ছবিগুলো বলে দিই, এটা আমি, এটা হচ্ছে আমার দিদা আর আমি, এটা হচ্ছে কৃষ্ণা আর আমি, এটাও কৃষ্ণা আমি, এটা আমি, আর এটা আমার একটা বান্ধবী সায়ন্তিকা, আর এটা হচ্ছে আমি। তো এটাই লাগিয়েছি, কেমন হয়েছে তোমরা বলো। আর এই ছবিগুলো প্রত্যেকটা ছবি অনেক দিন আগের, যেগুলো খুবই ভালো মুহূর্তের ছবি, তো এগুলো রয়েছে। A few moments later. তো আমি রেডি হতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি, মা পরিয়ে দিয়েছে, আর এখন মেকআপটা করে নেব, দেখি কেমন লাগছে। দেখো আমি বেনারসি পরে ফেলেছি, এটা দিদির বিয়েতে কিনেছিলাম, আগের বছরে দিদির বিয়ে ছিল তো তখন পরেছিলাম, তখন তো আর ব্লগিং করতাম না, তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখন এটা পরেছি, তোমাদেরকেও দেখাচ্ছি, আর যা যা এনজয় করব তোমাদেরকে দেখাবো, তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো। দেখো রেডি হয়ে গেছি, এই যে এভাবে চুলটা বেঁধেছি, কৃষ্ণা আমার আই মেকআপ করে দিয়েছে, কেমন হয়েছে বলো। এইভাবে চুলটাকে বেঁধেছি, আমি কিন্তু নিজে নিজে খুব একটা চুল বাঁধতে পারি না, আর এটা একটু নিজে নিজে শিখেছি, নিজে নিজে চুল বাঁধার জন্য। আর এই যে শাড়ি পরেছি হাতে, জাস্ট একটা এরকম, তো কেমন লাগছে অবশ্যই জানিও, দেখি যদি কাউকে পাই আমি ফুল লুকটা দেখিয়ে দেবো কেমন লাগছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, অনেক দেরি হয়ে গেছে, চলো যাই। দেখো মা আছে, মা এই শাড়িটা পরেছে আজকে, খুব ভালো লাগছে। আর এখানে আছে বাপি, এছাড়াও যারা আছে আমি পরে দেখাচ্ছি সবাইকে, রাস্তায় দাঁড়িয়ে ব্লগ করছি, ওয়েট করছি। কে কে আছে দেখিয়ে দিই, এই যে ভাই আছে, এখন অন্ধকারে দেখাচ্ছি, পরে তোমাদেরকে আবার আলোতে দেখাচ্ছি। আর কে কে রয়েছে দেখাচ্ছি, দাঁড়াও, যে এখানে কৃষ্ণা আছে, কৃষ্ণা, আর এই যে সায়ন আছে। দেখো আমরা বিয়ে বাড়ি চলেই এসেছি, হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে, একটু দূর, 5-7 মিনিট মতো হাঁটতে হবে। আর এই যে বিয়ে বাড়ির আলো জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ, তো আমরা ওখানেই যাচ্ছি।
হচ্ছে আইসক্রিম খাওয়া পর্ব। তো বাড়ি চলে এসেছি, আর হেঁটে হেঁটে গেছিলাম, তো হেঁটে হেঁটে আস্তে আস্তে পুরো পায়ে ব্যথা হয়ে গেছে, হিল পড়ে গেছিলাম আমি। আর এই এতগুলো বিয়েবাড়ি গেলাম, এই বিয়েবাড়ির রান্নাবান্না এত ভালো হয়েছিল, এত সুন্দর খেয়েছি যে মানে খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি সিরিয়াসলি। তো যাই হোক, খুবই টায়ার্ড হয়ে গেছি, এখন 11টা বাজছে। আর আর কি বলবো বলো, চিকুকে একা রেখে গেছিলাম, চিকু প্রচণ্ড মানে খেপে রয়েছে আমাদের ওপর, পুরো ছটফট ছটফট করছে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করি, জাস্ট সাজগোজগুলো খুলবো, ফ্রেশ হবো অ্যান্ড ঘুমিয়ে যাবো। তো টাটা, গুড নাইট, টাটা।